গোপালগঞ্জে শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা ও দোয়া মাহফিল। গোপালগঞ্জ জেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও গোপালগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধাদের সুখ দুঃখের সার্বক্ষণিক সাথী বদরুদ্দোজা বদরের নেতৃত্বে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াসুর রহমান। জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের সকল সহযোগিতায় এগিয়ে আসবেন বলে আশ্বাস দেন। গোপালগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধারা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও তার দীর্ঘায়ু কামনায় দোয়া করেন। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। উক্ত আলোচনা সভায় গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর বলেন, এই সরকারের আমলে মুক্তিযোদ্ধারা তাদের প্রকৃত মূল্যায়ন পেয়েছে। মুক্তিযোদ্ধারা মাথা উঁচু করে বলতে পারে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশে আমরা স্বাধীন করেছি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নির্মলেন্দু বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন শেখ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান শেখ, ফকির আহমেদ শেখ, আজহার দারিয়া সহ আরো অনেকে। এজেড আমিনুজ্জামান রিপনের ভিডিও তথ্যচিত্রে দৈনিক শতবর্ষ। আপনারা দেখছেন শতবর্ষ টিভি।